তো আজকে আমরা চলে আসছি জব কার্ড যেটা বলতে পারো যে একশো দিনের যে কাজ হয় সেই একশো দিনের কাজে যা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট দু যেখানে সকলেই কি করতে পারে যাদের জব কার্ড রয়েছে তারা সকলেই কিন্তু একশো দিনের কাজ কিন্তু তারা করতে পারে ঠিক আছে তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে যারা মনে করো কাজ করছো তারা কাজ কতখানি কাজ হয়েছে কতদিন কাজ করেছে এবং কত টাকা তাদের ঢুকেছে টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা আধার কার্ড দিয়ে বা এমনি কোনো প্রসেস আছে নাকি যে প্রসেসে তারা জানতে পারবে বাড়িতে বসে নিজস্ব মোবাইল থেকেই যে কীভাবে করে তাদের টাকা ঢুকে এবং টাকা ঢুকেছে কি ঢুকেনি তারা কীভাবে করে জানতে পারে সম্পূর্ণ জিনিস আমি এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের জব কার্ড যারা মনে করো জব করছো মনে করো এই যে জব কার্ডের থ্রুতে তারা মনে করো একশো দিনের কাজগুলো করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা মনে করো এই কাজগুলো করে তো তাদের কিন্তু তোমরা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবে তারা বাড়িতে বসেই নিজস্ব মোবাইল থেকে কিন্তু তারা এই ইনফরমেশনসগুলোকে কালেক্ট করতে পারবে ঠিক আছে তো এর জন্য কি করতে হবে কিভাবে চেক করবে আমি এ টু জেড লাইভ দেখাবো শেষ পর্যন্ত দেখবে এবং আরেকটা জিনিস আমি তোমাদের বলবো যে তোমরা যদি আমার এই যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে এবং এই দেখতে পাচ্ছো সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে এবং এই দেখো লাল রঙের লেখা রয়েছে সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব বাটনে তোমরা ক্লিক করে দেবে তোমাদের নিজস্ব মোবাইল থেকে যদি দেখো তাহলে মোবাইলে দেখাবে নিচে দেখাচ্ছে সাবস্ক্রাইব এটাই ক্লিক করে রাখবে কারণ খুব সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসছি এই চ্যানেলের থ্রুতে তোমরা ভিডিওগুলোকে দেখবে এবং অনেক ভিডিও অলরেডি আমার এখানে আছে চাইলে তোমরা কিন্তু দেখতে পারবে বিভিন্ন রকমের কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড আধার কার্ড কীভাবে করে বাড়িতে মনে করো তোমাদের খুব সহজে মোবাইল নম্বর লিঙ্ক করবে সেটারও ভিডিও আছে এবং বিভিন্ন রকমের প্রকল্পের কিন্তু এখানে ভিডিওগুলো আছে চাইলে তোমরা কিন্তু দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো তাই চ্যানেলটাকে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ লাল রঙরে এটা এখানে সাবস্ক্রাইব তোমরা করে রাখবে ঠিক আছে তো চল সময় না করে তোমাদের মেন যে আমার টপিকটা সেটা তোমাদের ডিসকাস করে দিচ্ছি তো দেখো এর জন্য তোমাদের কী করতে হবে এই যে দেখতে পাচ্ছ এম নারেগা ওয়েফ টু ডটনিক ডট ইন তো এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি তোমাদের মোবাইলে ডেস্কটপে তোমাদেরকে সার্চ করতে হবে তো যারা মনে করো ডাইরেক্টলি মোবাইল থেকে করছো তারা এখানে দেখতে পাচ্ছ এই যে রাইট রাইট সাইডে থ্রি ডটে গিয়ে তোমরা এখানে ডেস্কটপ মোড লেখা থাকবে সেই ডেস্কটপ মোডটাকে তোমরা অলরেডি আগে করে নেবে তারপর তোমাদের এরকম ধরনের ড্যাশবোর্ড শো করবে তো এটা অলরেডি ওয়েস্ট বেঙ্গল করা রয়েছে তো তোমাদের কিছু করতে হবে ওয়েস্ট বেঙ্গল অলরেডি করা থাকবে তো তোমাদের কী করতে হবে যে তোমরা লেফট সাইডে দেখতে পাচ্ছ তখন ডিস্ট্রিক্ট লেখা রয়েছে তো এখান থেকে তোমাদের যা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে তোমরা চুজ করবে তো আমি আলিপুরদুয়ার চুজ করে নিচ্ছি ঠিক আছে তো আলিপুরদুয়ার চুজ করার পর তারপর তোমাকে এখানে তখন ব্লক দিয়েছে তো তোমাদের যা ব্লক রয়েছে সেই ব্লক অনুযায়ী তোমরা এখানে করতে পারো তো মনে করো সাপোজ আমি যে কোনো একটা ব্লক আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো মনে করো আমি কুমারগ্রাম নিলাম তো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখন এটার পঞ্চায়েত কতগুলো পঞ্চায়েত আছে দেখো দেখতে পাচ্ছ পঞ্চায়েত অফিস তো তোমাদের কোনটা সেইটা অনুযায়ী তোমরা এখান থেকে চুজ চুজ করে নেবে আমি মনে আবার করলাম করার পর এরকম একটা ড্যাশবোর্ড তোমাদের শো করবে তারপর তোমার নিচের দিকে স্ক্রোল ডাউন করবে দেখো নিচের দিকে স্ক্রোল ডাউন করার পর দেখতে পাচ্ছ এই যে ওয়ার্কের মধ্যে তিন নম্বর কনসলিডেটেড রিপোর্ট অফ পেমেন্ট টু ওয়ার্কার এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবে এবং ক্লিক করার পর নতুন একটা ড্যাশবোর্ডে তোমাদের কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে এবং যেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখান শো করবে ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ দেখো এখানটায় সম্পূর্ণ লেখা রয়েছে কুমার গ্রাম জব কার্ড নাম্বারও লেখা রয়েছে এবং অ্যাপ্লিকেন্ট নেম কে তার বাবার নাম কী এবং সে কোথা থেকে কোথায় কাজ করেছে কতদিন কাজ করেছে কত টাকা তার দেখো সে আর্ন করেছে ঠিক আছে সম্পূর্ণ জিনিস তোমরা এইখানে পেয়ে যাবে যে তোমরা কতদিন কাজ করলে এবং কত টাকা তোমাদের অ্যাকাউন্টে আছে যে টাকাটা তোমাদের ঢুকবে বা ঢুকেছে এখানে কিন্তু তোমাদের শো করবে দেখতে পাচ্ছ তোমাদের অ্যামাউন্ট আন একদম রাইট সাইডে ঠিক আছে তো এইভাবে করে তোমরা জানতে পারবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এটা একটা ইনফরমেশন ছিল যেটা তোমাদের জানা খুবই দরকার তাই ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে যারা মনে করে এই ধরনের জব করে মানে জব কার্ডের থ্রুতে তারা যা একশো দিনের কাজ করে কারণ তাদের মধ্যে হয় যে টাকা পয়সা কবে ঢুকবে আমি কতদিন কাজ করলাম কতটা এন্ট্রি করলো কি করলো না সেই সব অনেক সময় মানুষের মধ্যে প্রশ্নে প্রশ্ন থেকে যায় তো এটার ভিডিও দেখলে পরে আশা করি সেই প্রশ্নগুলো তোমাদের আর থাকবে না তো এতটুকু ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও